আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়োগ পরীক্ষায় কমন উপযোগী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শেয়ার করব আজ। মুজিব বর্ষ কী? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম 17 মার্চ 1920 সাল। মুজিব বর্ষ ঘোষণা করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব শব্দের অর্থ কি? উত্তরদাতা। 17ই মার্চ কি দিবস? জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর মাতার নাম কি? সায়রা খাতুন। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি? মাওলানা আজাদ কলেজ। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? 1938 সালে 7 দিন কারাবরণ করেন। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? 1960 সালে। মুজিব বর্ষের লেগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। কে কবে মুজিব বর্ষের লেগো উন্মোচন করেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10ই জানুয়ারি 2020 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কি ছিল? খোকা। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? 1968 সালের 19শে জুন ঢাকা সেনানিবাসে। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 23শে মার্চ। মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 1ই মার্চ। বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? 17ই মার্চ 1920 সালে। বঙ্গবন্ধুর মাতার নাম কি? সায়রা খাতুন। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? গেমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? 3ই মার্চ 1971 সালে উপাধি দেন আসম আব্দুর রউফ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি কে লেখেন? অন্নদাশঙ্কর রায়। বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা? জসীমউদ্দীন। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন? 10ই জানুয়ারি 1972 সালে, যা স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন? 10ই অক্টোবর 1972 সালে পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?
14 ডিসেম্বর 1972 সাল, বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান? ইংল্যান্ড, লন্ডন। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে? 12 জানুয়ারি 1972 সাল। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি? অসমাপ্ত আত্মজীবনী, যা প্রকাশিত হয় জুন 2012 সালে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কি? শেখ মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? এবিএম মোসা। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়? 13টি। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? কলকাতার বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? 1966 সালের 1ই মার্চ, ষষ্ঠ কাউন্সিলে। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কবে? 1968 সালের 1ই জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কতজন? 35 জন, বঙ্গবন্ধু সহ। বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 5ই ফেব্রুয়ারি, লাহোরে। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 23 মার্চ। বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? 1969 সালের 5ই ডিসেম্বর। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? 3 মার্চ 1971 সালে। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? 7ই মার্চের ভাষণে। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? 4টি। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো? বজ্রকণ্ঠ নামে। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? 1949 সালের এপ্রিল মাসে। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কয়টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে? ১৩০টি দেশ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আমার চ্যানেলে নিত্য নতুন স্টাডি বিষয়ক ভিডিও চাকরির আপডেট দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।